আপনাদের সকলের পরিচিত অমিতাভ দা আমাদের সাথে রয়েছেন। দাদা, তোমাকে সর্বপ্রথমে জানাই যে আমাদের চ্যানেলে স্বাগত। এই পুজোটাতে সে কি মনে হচ্ছে, কি বলবে? নমস্কার তোমাদের সবাইকে, আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, এবং তোমরা এসেছো, আমাদের পুজো কভার করছো, তার জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের এই পুজোটা গত 41 বছর আগে শুরু হয়েছিল, সেই সময় আমাদের বাবা কাকারা এই পুজোটা করতেন। তো 41টা বছর মানে গঙ্গা দিয়ে তো অনেক জল হয়ে গেছে, তারাও কেউ উপস্থিত, তারা এখন আর নেই। এখন আমাদের পরের জেনারেশন যারা, তারা এই কাজটা করছে। আমাদের কালিন্দি প্লট ওনার্স অ্যাসোসিয়েশনের এটা 41তম পুজো, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এবার থিম পুজো করেছি। আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি দর্শকদের, তারা আসুন আমাদের এখানে, ভালো লাগবে। এতগুলো বছর ধরে তো এই পুজোটার সাথে যুক্ত রয়েছেন, তো গত কয়েক বছরের তুলনায় এই বছরে কতটা আলাদা, কি মনে হচ্ছে? দেখো, গত 2 বছর আমাদের এখানে পুজো মানে অত্যন্ত সতর্কতার সাথে হয়েছে, সমস্ত রকম বিধি, করোনা বিধি মেনে কাজ করা হয়েছে, সমস্ত কিছু হয়েছে। কিন্তু মানুষের যে আবেগ পুজো ঘিরে, আমাদের বাঙালিদের যে আবেগ, এবং আমরা যেভাবে পুজোটাকে এনজয় করি সবাই মিলে, সেটা তো স্বাভাবিকভাবে গত 2 বছরে অত্যন্ত ধাক্কা খেয়েছে। তো স্বাভাবিকভাবে আমার এখন মনে হচ্ছে, মানে গত দ্বিতীয়া তৃতীয়া দেখে, শুধু আমাদের পুজো দেখে বলছি না, আমি কলকাতার সমস্ত কিছু দেখেই বলছি, যে এখন যা অবস্থা এবং মানুষ ভাঙাভাবে নেমে পড়েছে, এবং তারা সবাই মিলে এই করোনাকে পেছনে ফেলে, মানুষেরই তো জয় হয় সর্বত্র, তো আমাদের জয় হয়েছে। আমরা এবছর সবাই মিলে আনন্দ করে আবার পুজো করব। সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা হিসেবে কি বলবে? মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা হিসেবে আমি এটাই বলবো, গত 2 বছরে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আজকে এই অসুস্থ, কালকে তাকে হারাচ্ছি, পরশু আরেকজনের সম্বন্ধে শুনছি, মায়ের কাছে একটাই প্রার্থনা। আমাদের এখানে অষ্টমীর দিন একটা অনুষ্ঠান হবে, জেনারেলি আমাদের সপ্তমী নবমী এবং প্রোগ্রাম হয়, আমাদের এখানকার ছেলেমেয়েরা, আমাদের এখানকার মহিলারা থিয়েটার করে, এবং আমি একটা কথাই আপনাদেরকে বলি, আমাদের এখানে একটু নতুন ধরনের একটা জিনিস গতবার থেকে আমরা শুরু করেছি, সেটা হচ্ছে অষ্টমীর দিন আমাদের যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে না, তখন আমরা এখানে একটা প্রার্থনা, রবীন্দ্রনাথের প্রার্থনা থেকে নিয়ে আমাদের 3টে গান হয়, এখন সেই রিহার্সাল আমাদের এখানে হচ্ছে। সুতরাং আমরা সমস্ত মানব সমাজের জন্য, এবং বিশেষ করে এই করোনাকে আমরা যে মনে হচ্ছে 99% আমরা হারিয়ে উঠেছি, সবাই মিলে সেটাকে হারিয়ে আমরা আবার নতুনভাবে শুরু করি, সবার উদ্দেশ্যে আমি এটাই বলছি।